বাইনা বাইনা কজন আ যায়? আটজন দশজন যায়। বায়না করতে দশজন, মানে কি গরু ছাগল নাকি তোকে বায়না করতে যেতে হবে? চি 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 চি, আল্লাহ বাবা, মেয়ের বাপ বলে এত অপরাধ করে দিয়েছে, এত অপরাধ! ও বেটি জন্ম দিয়েছে বলে ও কি অপরাধ পড়ে গেছে? এই কাকে বায়নামা করতে যান আপনি? তার চরিত্র জানেন, তার ব্যবহার জানেন? সে আপনার জাঙ্গিয়াটা পর্যন্ত কেচে দেয়। পৃথিবীর সব থেকে যে আরাম, পৃথিবীর সব থেকে বড় যেটা সুখ, আপনার মা দিতে পারে না, আপনার বোন দিতে পারে না, বৈধভাবে পৃথিবীর কেউ দিতে পারে না। তোমার স্ত্রী তোমাকে সেই আনন্দটা দেয়, তুমি ঘুমিয়ে থাকলে তোমার পা টিপে দেয়, তোমার জাঙ্গিয়া আন্ডার প্যান্ট পরিষ্কার করে দেয়, তোমার জন্য ভাত রান্না করে দেয়, তোমারই জন্য তার বাপ মাকে ত্যাগ করে তোমার ভাঙা ঘরের ছাদের তলায় শুয়ে থাকে, তোমারই জন্য রাত ১২টা পর্যন্ত না ভাত খেয়ে অপেক্ষা করে। এই মেয়েটাকে আনার জন্য আবার বায়নামা করতে যেতে হয় বদমায়েস্ক থাকারে? এই বায়নামা করতে কারা যাচ্ছেন? খুব হুঁশিয়ারি থাকবেন, একদম এটা ইসলাম পারমিশন দেয় না, নিঃসন্দেহ এটা হারাম, অবৈধ, আপনি যেতে পাবেন না। বায়নামা কিসের আবার? এখন ফোনের যুগ, ফোনে ফোনে কথা বলে প্রেম করা যায়, আর বায়নামার সময়তে ৩০ জন। হ্যাঁ, ফোনে তখন প্রেম ভালোবাসায় সব কিছু মিটে গেছে, তোমার বায়নামার ঢং জুড়েছ, বদমাইশি জায়গা পাও না, ফোনই হয়ে যাবে বাইনামা। যদি যেতেই হয় তাহলে ছেলের বাপ একাই যাবে টুকটুক করে একটা গাড়ি নিয়ে, যে ভাই অমুক দিনে বিয়ে হবে, মেয়ের বাপকে গিয়ে বলে আসবে, এত নং কিসের? এটা একটা গেল। তারপরে আপনাদের এদিকে বিয়েতে টাকা পয়সা লেনদেনের সব সিস্টেম নেই তো? হ্যাঁ, এই তো কঠিন ব্যাপার, আমি চিকিৎসা করবো কার? রুগীর তো গোটা শরীরেই রোগ ভর্তি। হ্যাঁ বস্তা, আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা নিয়েছেন, যারা নিয়েছেন তারা তওবা করে দেন, আর তো কিছু করার নেই। তবে তওবা করলে পাপ ক্ষমা হবে না, কেন এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, টাকা ফেরত দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, ওই জন্য এটা তওবা করলে হবে না, এটা আপনাকে টাকা ফেরত দিয়ে দিতে হবে। আচ্ছা, একটা লোক অন্ততপক্ষে বলুন তো দেখি, কটা লোক যে আমি এক টাকাও দাবি করে নিইনি হুজুর, দেখি বাপের ব্যাটাগুলো কারা আছে? যারা হাত তুলতে পারবে না তারা নিশ্চয়ই ফেঁসে আছে, অনেক মানুষই ফেঁসে আছে, কি বললাম বুঝলেন না? তবে এ জমিতে চাষ দিতে গেলে নর্মাল ফালে হবে না, ফাল শক্ত দরকার, ফাল পর্যন্ত ভেঙে যেতে পারে, কি বললাম বুঝলেন না? মারাত্মক জমি একেবারে তেটে আছে। তাহলে আমরা সবাই, ছোট্ট খোকন বললো সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে, যাদের ছেলে দুষ্টুমিতে পাকা তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল, তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো, তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে বলছে, আব্বা তোমার মাথার চুলগুলো কেন পেকে যাচ্ছে? বলছে, ওরে যাদের ছেলেরা খুব বদমাইশ না, চুল টেনশনে পেকে যায়। তখন ওর ছেলেটা তখন বলছে, তাহলে আমার বাপের নয় টেনশনে আমার জন্য চুল পেকে যাচ্ছে, দাদুর চুলগুলো তাহলে কেন পেকেছিল? নিশ্চয়ই তাহলে তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর চুল তাছাড়া পাকলো কেন? এটা তো একটা প্রশ্ন আসতেই পারে, পারে না? পারে। তা আপনার ব্যাটা নিয়েছে, আপনারও তো ইতিহাস খারাপ, এখন না হয় দাড়ি রেখে, এখন না হয় মসজিদে গিয়ে তসবি গুনছেন, পিছনের ইতিহাস তো আপনারও খারাপ। ওই জন্য বলছি, বাপ ব্যাটা দুইজনা কোনো সস্তায় জমি টমি বিক্রি করে এখনো পর্যন্ত পাঠিয়ে দেন মেয়ের বাপের বাড়িতে, যে মারাত্মক অন্যায় করে ফেলেছি বাপ, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। কি বলছি বুঝতে পারছেন? এটা মানুষের সঙ্গে জড়িত পাপ, অবশ্যই এটা হারাম, এ কথা আমি মুমতাজুল ইসলাম কোথাও পাইনি হাদিস কোরআনে, তবে আল্লাহর নবী এ কথা বলেছেন, ইয়া মা সারা শাবাব মানিস্তা তামিন কুমল বাপ ফালিয়াতা জাওয়াজ, যুবক তোমরা বিবাহ করবে ক্ষমতা থাকলে করো। আমি এটাও পড়েছিলাম, ইমাম নববী এ কথা ক্ষমতার ব্যাখ্যা করতে গিয়ে চারটে পাঁচটা কথা উল্লেখ করেছেন, তার মধ্যে চারটে কথা বলে দিচ্ছি। এক, আপনার বিবাহ করতে গেলে সব থেকে বড় যে জিনিস, আপনার শারীরিক ক্ষমতা থাকতে হবে। দুই, আপনাকে একটা প্রশস্ত বাড়ি থাকতে হবে, প্রাচীর দিয়ে ঘেরা, তার ভিতরে কল বাথরুম সব কিছু থাকবে, মেয়েটার যেন ভিতরে সব প্রয়োজন মিটে যায়। তিন, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে, আপনার ইনকাম কম, ইনকাম কম বিয়ে করার প্রয়োজন নেই, আপনি ইনকাম একটু বেশি করুন যাতে অন্যজনের মেয়েকে আপনি খাওয়াতে পারেন। চার, আপনার ক্ষমতা যেমন আপনার বউ তেমন ভাবে চলবে, মানে আপনি স্বামী হিসাবে আপনার একটা পাওয়ার থাকবে, আপনার কথা যেমন হবে বউ তেমন ভাবে চলবে। তবে ইনকাম কম, ইনকাম নেই, একেবারে টোটো কোম্পানির মালিক, একে কেউ মেয়ে দিবেন না, আল্লাহ
আল্লাহর নবী নিজে কথা বলতে চাইছেন। একেবারে টোটো কোম্পানির ম্যানেজার ওকে দিবেন না, অবশ্যই জিজ্ঞেস করবেন বাবু তুমি ইনকাম করতে জানো। তবে মাঝখানে একটা কথা বলে রাখছি, এটাও হচ্ছে এই, যাদের অল্প ইনকাম তাড়াতাড়ি বিয়ে করুন, যাদের ইনকাম অল্প আপনি তাড়াতাড়ি বিয়ে করে নেন, বিয়ে করলে ইনশাল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবে, তাই না? যাই হোক, আর একটা আপনাকে মাঝখানে কথা বলে দিয়েছি, শুনে রেখে দেন, আপনার বেটাকে আমি যে কথাগুলো বলছি অবাস্তব একটাও আপনি প্রমাণ করতে পারবেন না। আপনার বেটার বয়স 16 বছর হয়েছে, তো বড় একটা মোবাইল কিনে দিলেন, এই মোবাইল কিনে দেওয়ার প্রয়োজন নেই, বরঞ্চ একটা ভালো অল্প বয়সীর মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দেন। কী বলছি বুঝতে পারছেন তো? আপনি মোবাইল দিলেন মানে ও গোপনে ওর কাজই হচ্ছে খারাপ সিনেমা দেখা, কী বলছি বুঝতে পারছেন না? তাহলে আপনার বেটাকে আপনি পাপ কাজে যুক্ত না দিয়ে অল্প বয়সে আপনি একটা ছোট্ট বৌমা দেখে বিয়ে দিয়ে দেন, বল তুই যা পারবি বাবা বৌমার সাথে আয়, থাক ওর সাথে, থাক গল্প করবি, প্রেম করবি, ভালোবাসবি, ওকেই বাস, তোকে অত মোবাইলে ঢং করতে হবে না, রাত 2টো বাজে তবুও। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, তোমার কোন নানি রাত 2টো পর্যন্ত জেগে থাকে? হ্যাঁ হ্যাঁ, রাত 2টা পর্যন্ত কে জেগে থাকে? যে হ্যাঁ বলো বলো, শুধু বলছে বলো, কথা খুঁজে পায় না তো কি করবে? এই পাপ কাজে আপনার বেটাকে বাঁচানোর জন্য অবশ্যই আপনার ছেলেকে আপনি বুঝতে পেরে গেছেন যে মাথার কাজ করছে না, আপনি যখনই বুঝতে পেরে যাবেন এর মাথা অটোমেটিক গরম হয়ে যাচ্ছে, তখনই আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন। আপনার বেটা পাপ থেকে বাঁচবে, আপনি গার্জেন হিসাবে বেটার যে দায়িত্ব আপনার উপরে আছে এর থেকে আপনি অনেকটাই রেহাই পাবেন। কথাগুলো উচিত কথা বললাম না অনুচিত? বলছে আমার শ্বশুর একটা খুশি করে গাড়ি দিয়েছে, তো শ্বশুর 8 আনা পয়সা পড়ে গেলে 4 বার লাইট মেরে দেখে, ও খুশি করে বাইক দেয়। হ্যাঁ, আবার এর মাঝখানে কিছু হাজি সাহেব আছে, মৌলভী সাহেব আছে, হাজি সাহেব বললে হাজি সাহেবরা রেগে যাবে, মৌলভী সাহেব বলছি মানে আমরা তো যোগ করে নিচ্ছি, হাজি সাহেব মৌলভী সাহেব বেটি দেখতে গেছে বেটার জন্য, দেখে ভাব পছন্দ, তা বেটির বাপ কানে কানে বিহাইকে বলছে হাজি সাহেব কিছু চাওয়া পাওয়া আছে? হাজি সাহেব বলছে অস্তা কী বলছো ভাই তুমি, আমি 3 বার হজ, 2 নম্বর হাজি আমি, 2 বার হজ করেছি। তো বলছি তাই? বলছে আপনি আমাকে টাকা পয়সার কথা বলছেন? অস্তাগফিরুল্লাহ, যা জানে আমার বড় জামাই জানে, হচ্ছে পাক্কা শয়তান, এ পাক্কা শয়তান, ও নিজে চাইতে পারে না জামাইকে দিয়ে চাওয়ায়। হ্যাঁ, আর জামাই তখন গিয়ে মেয়ের বাপকে বলছে না বিশেষ কিছু চাই না, একটা মোটর সাইকেল দিবেন, আপনার মেয়েই চাপবে, আমার শালা ড্রাইভার হিসেবে থাকবে। তা তোমার শালা ড্রাইভার হিসেবে গরুর গাড়ি চালাতে পারে তো, মোটর সাইকেল কেন চালাবে? হ্যাঁ, বদমাশি চালাকির জায়গা পাও না? হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত, কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ, কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি, আবার কত বাপ জীবনে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে, হায়রে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে, দুমহনার হাটে শনি বিক্রি হয় পাঁচ পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, হাইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে, তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে, এর জন্য কে বা দায়ী জানো বেটির বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কত বাস্তব বললাম না বাস্তব? এই দেখুন আপনাকে আর একটা বাস্তব কথা বলি, আমাকে আর কোনোদিন আনতে হবে না, তবে এসেছি যখন একটু চিরাই কলি করে দিয়ে যায়, আর কি করবো বুঝতে পারছেন না? আমি জানি আমাকে আর কোনোদিন কমিটি ডাকবে না, ডাকতেও হবে না, তবে এসেছি যখন আজকে কাউকে ছেড়ে কথা বলা যাবে না, সবারই একটু একটু করে দিতে হবে হালকা হালকা করে। একটা লোকের বাড়িতে চোর পড়েছে, এই হাসবেন না, আপনি আমার দিকে ফিরুন, একটা লোকের বাড়িতে চোর পড়েছে, চোর, তা 1 সপ্তাহ পরে তার বেটির বিয়ে, গরিব মানুষ খুব, তা 2 লাখ টাকা গরু ছাগল হাঁস মুরগি বিক্রি করে এক জায়গায় করেছে, রাত 12টার সময় চোর গুলেছে, এই কো বাড়ি আছো?
বুড়া মানুষ, হ্যাঁ কারা রে তোরা এত রাতে? কারা নয় দরজাটাকে খোল, তারপরে বলছি। দরজাটা খুলেছে, তা বুড়া লোকটাকে বলছে, এই বেটির বিয়া দেবে শুনলি 2 লাখ টাকা নাই, গরু ছাগল বেচা এক জায়গায় করেছিস, টাকাগুলো দে। তা বুড়া তখন বলছে, আল্লাহর কসম বলছি, দেখ বাবা মিষ্টির দোকানে বয়না হয়ে গেছে, প্যান্ডেলে বয়না হয়ে গেছে, গাড়ি ঘোড়া সব অর্ডার করা হয়ে গেছে, মঙ্গলবারে বেটির বিয়ে, টাকা নিয়ে যদি চলে যায় সর্বনাশ হয়ে যাবে। তা বুড়োটাকে তখন বলছে, টাকা দিবি কি বল, না তো তোকে মারবো। তা বুড়া বলছে, দেখ বাপ তোদের পায়ে ধরে বলি, চোর কোনোদিন ধর্মের কথা শোনে? মেরেছে ট্যাঁস করে এক চোর, বুড়ো গিয়ে 3 ফুটে একদম ডিগবাজি দিয়ে পড়েছে। বুড়া মানুষ এখন ওর স্ত্রী ঘুম ভেঙে গেছে বুড়োর আওয়াজে। স্ত্রীটা এসে বলছে, দেখ বাবা এরকম করিস না, টাকাটা লিস না বাপ, বাপ তোদের পায়ে ধরে বলছি, বাপ টাকাটা লিস না। তখন বলছে, বুড়োকে কেমন দিয়েছি দেখতে পাচ্ছিস? হ্যাঁ, বাঁচতে যদি চাস ভালোভাবে 2 লাখ টাকা আছে বার কর, না তো মেরে ফেলবো তোকেও। ওর স্ত্রী তখন আস্তে 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 করে বাক্স থেকে টাকাটা বার করেছে, 2 লাখ টাকা। আর ঘুমন্ত বেটিটাকেও ঘুম থেকে তুলেছে, তুলে এক হাতে টাকা এক হাতে বেটিটা চোরেদের হাতে দিয়ে বলছে, নাও নাও। চোরগুলো তখন বলছে, কেন তোমার বেটি তো নেবো না, শুধু টাকা নেব, আমরা চোর। বলছে, না দেখ বাবা টাকাই যদি নিয়ে চলে যাস, বেটিটার তো বিয়ে দিতে পারবো না, যা বেটিটাকেও নিয়ে যা, ওইদিকে কোথাও গিয়ে কেটে টেটে দে যা, ফেলে দে যা। তখন চোরেরা বলছে, না বেটি নিয়ে চলে গেলে আমাকে রাস্তায় পুলিশেরা ধরবে, আমরা বড় বিপদে পড়ে যাব, বরং টাকাটা দাও। তার চোর, তার মনে একটা দয়া হলো, চোর তার একটা মানসিকতা আছে, চোর তার একটা বিবেক হয়েছে যে বেটি নিয়ে যাওয়া যাবে না, আমি টাকা নিয়ে চলে যাই। আর বর্তমান বেটার বাপেরা এত বড় বদমায়েশ, বেটিও নেয় টাকাও নেয়। তাহলে বলুন তো কারা বেশি বড় চোর? হ্যাঁ কারা? বেটার বাপেরা বড় চোর। আরে চোর হলে ওর বংশ ভালো, এবার বুঝতে পারছেন না, ওর বংশে কিন্তু দুটো কেউ লিবে না, টাকা লিবে বেটি লিবে না। কিন্তু এ আবার এত নির্লজ্জ বেহায়া, টাকাটাও নিল বেটিটাকেও নিল, মানে ওর থেকেও খাতারনাক, চোরের থেকেও খারাপ। এই 10টা যুবক ছেলে বলো দেখি এখানে, যে হুজুর আমার বাপ যাই করুক আমি 1 টাকাও লুবো না। হ্যাঁ বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে তার হাত তুলছে, কি আশ্চর্য ব্যাপার। যার বিয়ে হয়ে গেছে সে হাত তুলবে, আশ্চর্য ব্যাপার। যার বিয়ে হয়নি সে বলুন যে আমি 1 টাকা আজকে থেকে প্রতিজ্ঞা করে দিলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অন্ততপক্ষে চেষ্টাটাও করিয়েন, চেষ্টাও করিয়েন, এটা ইসলাম পারমিশন দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টে কথা বলা হয়ে গেল, কটা? 4টে। 1, সালাম দিবেন। 2, অসুস্থকে দেখতে যাবেন। 3, জানাজার সালাত আদায় করবেন। 4, বৈধ দাওয়াত কবুল করবেন। আরেকটা দাওয়াত বাড়ি আপনাকে মানা করে দিয়ে যাচ্ছি, যাবেন না। 1, যে দাওয়াত বাড়িতে ধনী গরিবের বৈষম্য রেখে খেতে দেওয়া হয়, একই প্যান্ডেল ওইদিকে ভিআইপি লোক খাবে, এইদিকে রিক্সা চালক খাবে, এইরকম ওর জন্য বিরিয়ানি এর জন্য নর্মাল ভাত, এইরকম সিস্টেম যদি দেখেন অবশ্যই ভাইয়ার জো ফিল বাই, তুমি তোমার নিজস্ব বাড়িতে ফেরত আসবে, এটা তোমার জন্য কল্যাণকর হবে। কারণ ইসলামে কোনো বৈষম্য আছে? নাই। হজরতে বেলাল হাফসিতে তার বাড়ি, ইথোপিয়াতে বাড়ি, কালো কুচকুচ 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 করে বেলাল, ঠোঁটগুলো তার বড় ঝোলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ভিতরে বেলালকে দেখে চলে এলেন, যে বেলাল জান্নাতের ভিতরে ঘুরছে, তার মানে আল্লাহর কাছে কালো ধলো লম্বা বেঠে, রিক্সা চালক পাইলট কোনো ডিফারেন্স নেই, আল্লাহর কাছে সব থেকে ওই ব্যক্তি ভালো। কে এসে? আল্লাহ যাকে পছন্দ করে, যে ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারে, ওই আল্লাহর নিকটে সব থেকে পুণ্যবান বান্দা। এটা জানা হয়ে গেল। আপনাকে 5 নম্বরে হাদিসটা বলে দিই, ওয়াতাসমিতুল আতিশে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়ারহামাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে সে কি বলবে? ইয়াহাদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। রাত্রি এখন বাজে 12:30, আমাকে আরো অনেক আগে তোলা উচিত ছিল, 11টায় তুলে দিয়েছে। মানে এই শীতকালীন রাত, মানুষ কর্মজীবী সবাই মাঠে ঘাটে কাজবাজ করে, ওই জন্য মানুষ এখন আর যত দামি বক্তাই হোক আর লোক টিকানো যাবে না, টিকানো যাবে
সাড়ে বারোটা বাজে, এখন 12:35 হয়ে গেল। তা কি করবো, আলোচনা রাখবো নাকি আর? আরে বাবা বলছি রাখেন রাখেন, আমি একটু সুযোগ খুঁজছিলাম, বলছি রাখেন রাখেন। ঠিক আছে ঠিক আছে, ও বলছি অনেকদিন পাইনি, আজকে পাইছি, আপনাকে আর ছাড়া যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ আল্লাহ। আচ্ছা আমি কোরআনের যদি আরও আয়াতগুলি বলি তাহলে টাইম একটু বেশি যাবে, মাঝখানে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে ভালো কাজ কে কে করে এসেছো, এই ভালো কাজ আরও দুটো একটা বলে দিই হাদিস কোরআন থেকে, ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবার আপনাকে আমি একটা খুব দামি ভালো কাজ বলছি, ভালো কাজ তো দামি হয় না, তারপরেও এটা হাই কোয়ালিটির ভালো কাজ, কত ভালো কাজ আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর ইবাদত আল্লাহকে খুশি করার পরে কাকে খুশি করলে জান্নাতে যাওয়া যায়? রাইট, মা বাবাকে। আল্লাহ আকবার, আপনি কোথায় জান্নাত খুঁজতে চাইছেন? কোথায় 500,000 টাকা খরচা করে হজে গিয়েছেন, জান্নাত পেতে চাইছেন তো? হ্যাঁ অবশ্যই, হজ যদি ফরজ হয়ে যায় তাহলে করুন, কিন্তু আপনার বাড়িতেও যে জান্নাত রয়েছে, আপনার বাড়িতেও তো জান্নাত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কি বলেছেন, যে জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। বাপের, আমরা ছোটবেলা থেকে হাদিস শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত, না পিতার পায়ের তলায় জান্নাত নয়, মায়ের পায়ের তলায়। উম্মা হাত শব্দ এসেছে, তাই তো স্যার? জি, মা, মায়ের পায়ের তলায় জান্নাত, বাপের পায়ের তলায় জান্নাত নেই। এবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা বলুন তো পৃথিবীতে, আমি আদায় করতে আসিনি, টাকা চাইবো না, পৃথিবীতে যত দানের জায়গা আছে, যত পদ্ধতির দান আছে, মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, এতিম ফকির, অনাথ, গরিব, অসহায়, যত এরকম দান করার জায়গা আছে, সব থেকে উত্তম জায়গা কোনটা? মসজিদে দেওয়া, তাই তো? মাদ্রাসায় দেওয়া, তাই তো? কবরস্থানে দেওয়া, তাই তো? জি না, এটা নয়। আপনাদের এখানে আর একটা কথা জেনে রেখে দেন, খুব মন দিয়ে শুনে তবে এটা বাড়ি যেতে হবে আপনাকে, তার আগে নয়। যারা চলে যাচ্ছেন আস্তে আস্তে করে যাবেন, কাউকে ডিস্টার্ব করবেন না। একটা লোকের চারটে বেটা, তা সেই লোকটা বুড়ো যখন হয়, তার স্ত্রী যখন বুড়ি হয়, আপনাদের এলাকায় কি সিস্টেমে ভাত খায় সন্তানদের কাছে? পালি হিসাবে। এটা বড় দুঃখজনক। আহা, তুমি দুধ না খেলে মা আড়ালে বসে কাঁদতো যে আমার বেটা আজকে দুধ খায়নি। তুমি পায়খানা না করলে দুদিন তোমার মা কাঁদতে কাঁদতে ডাক্তার বাড়ি নিয়ে যেত, আর আজকে সেই মা ইমাম সাহেবের মতো পালি সিস্টেমে তোমার বাড়িতে ভাত খায়, এটা তোমার লজ্জা থাকা উচিত। অবাক লাগে এটা। একদিন তুমি খাওনি বলে তোমার মা কেঁদেছিল, আজকে তোমার ইনকাম হয়েছে, তোমার মা খেতে পায় না বলে কাঁদে, এর থেকে বড় লজ্জা আর কিছু হতে পারে না। এই গামছাওয়ালা ভাই, এই তোমরা ওইখানে বসো, দুজনা বসো, টাকা তুলতে আমার অত টাকা কি করবে মাদ্রাসায়? জি, যে কথা আপনাকে বলছিলাম, মা, আপনার মা পালি সিস্টেমে ভাত খায় কেন? আপনাদের কাছে বিনীত অনুরোধ, আর একজন উঠবেন না, আমি আর 10 মিনিট যদি থাকি, এই 10 মিনিট ওটা বাসা করিয়েন না, যে যেমন আছেন একটু ভালো করে বসে যান তো, একদম হাত পা ছেড়ে বসে যান। এই কথাটা মনোযোগ সহকারে শুনুন, কেউ উঠবেন না, লড়াচড়া করবেন না, আপোষে কথা বলবেন না, মোবাইল ঘাঁটবেন না, অন্তত পক্ষে এই কথাটা শুনে বাড়ি চলে যান, আপনার জীবনে সফলতা চলে আসবে। এক, চার বেটা চার জায়গায় কাজ করে, একজন দিল্লিতে, একজন মুম্বাই, একজন চেন্নাই, একজন আহমেদাবাদ, চার জায়গায় কাজ করে। ঈদের এক সপ্তাহ আগে বাড়ি আসবে সবাই, ওর স্ত্রীকে ফোন করেছে বেটাগুলো, স্ত্রীকে ফোন করে বলছে, হ্যালো শেফালি, বলছে হ্যাঁ শেফালি, তো কি বলছো বলো, বলছে আগামী মঙ্গলবার বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যেতে হবে? ওর স্ত্রী তখন বলছে, আমার জন্য একটা ঢাকাই জামদানি শাড়ি, মেয়ের জন্য পাখি চুড়িদার, ছেলের জন্য একটা টি শার্ট, অবশ্যই মিস করবে না যেন, ভালো। বলছে শপিং মলে যখন কিনতে যাবে ভিডিও কল করবে, বলছে আচ্ছা ঠিক আছে। আপনি গেলেন চেন্নাই কোনো একটা দোকানে, গিয়ে ভিডিও কল করছেন, আপনার স্ত্রী বলছে, ওই যে ওই যে ওই যে ওই যে 4400 টাকা শাড়ি যেটা লাল কালার, ওইটা আমার জন্য নাও। সব কেনা হয়ে গেল, ফোন কেটে গেছে। একটু পরে আবার আপনার স্ত্রী ফোন করেছে, করে বলছে কোথায় আছো?
বলছে এই কাপড়ের দোকানেই আছি, তোমাদের সবার কেনা হয়ে গেছে, আমার মায়ের জন্য একটা শাড়ি কিনবো, আব্বার জন্য একটা লুঙ্গি। তখন আপনার স্ত্রী এইখান দিয়ে বলছে, কেন তুমি প্রত্যেক বছর তোমার মা আব্বাকে শাড়ি জামা কাপড় দিবে? তোমার কি আর ভাইগুলো চোখে দেখতে পায় না? প্রতি বছর তোমাকেই দিতে হবে। বউয়ের কথা শুনে বাড়ি চলে এলো চার ভাই। ঈদের নামাজ পড়তে যাচ্ছে সবাই, ঈদের দিনে মসজিদে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঈদের দিনে তকবীর হচ্ছে, আল্লাহু আকবার, সবাই মসজিদে যাচ্ছি গুটি গুটি পায়ে। আপনার মায়ের বয়স তখন 70+, আপনার মা হাঁটাচলা করতে পারে না, আপনার দোতলা বাড়ির ছাদের উপরে উঠতে পারে না, ওই জন্য বারান্দায় মশারির ভিতরে মা বসে থাকে ছেঁড়া জামা কাপড় পরে, শাড়ি পরে। আহা, তোমার আব্বা চার ভাই ভেবেছে, বড় ভাই দেবে, মেজো ভাই দেবে, ছোট ভাই দেবে, কেউ দিল না, সবাই নিজে নিজ ছেলে মেয়েকে টেনশন করে বাড়ি চলে এলো। তোমার আব্বা একটা পুরাতন লুঙ্গি গত বছরকার ছিল বাক্সতে তোলা, ওইটা নিজে নিজে পরে আস্তে আস্তে করে ঈদগাহে চলে গেল। তুমি তো সেই সন্তান, ছোটতে জামা কাপড়ে হাত গলাতে পারতে না, তোমার মা আস্তে আস্তে করে গলিয়ে দিত। তোমার আজকের ঈদের দিনে বছরে একটা উৎসব আনন্দ, সবাই যেমন আত্মহারা, তোমার মাকে তুমি নিজে একটা সাদা শাড়ি কিনে নিজে তোমার মায়ের ছেঁড়া শাড়িটা পাল্টিয়ে একটু পরিয়ে দিতে পারলে না? তুমিই তো সেই যুবক যে ছোটবেলাতে পোশাক পরতে পারতো না বলে মা আস্তে আস্তে করে ধরে ধরে পরিয়ে দিত। আজকে তোমার স্ত্রীর না হয় টাইম নেই, সে না হয় পরের বেটি, তুমি কেন পড়ালে না, তুমি কেন দিলে না? তোমার মায়ের আজকে এই অবস্থা কেন যে তোমার মা পালা সিস্টেমে ভাত খায়? তোমার আব্বা আজকে ঈদের দিনে এই অবস্থা কেন যে তোমার আব্বার ছেঁড়া লুঙ্গি পরে ঈদগাহে যায়? তোমার মায়ের যে বড় দোষ আছে, তোমার মায়ের থেকে বড় বদমায়েশ, তোমার মায়ের থেকে বড় অপরাধী পৃথিবীতে আর কেউ নেই। তোমার মায়ের এক নম্বরের বড় দোষ হলো এটা যে তোমার মা তোমার মতো একটা বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে পর পুরুষের সামনে তোমার মা লজ্জা না করে উলঙ্গ হয়েছিল, নিজের সায়া শাড়ি খুলে দিয়েছিল তোমার মতো একটা ছেলেকে জন্ম দিতে গিয়ে। এটা তোমার মা ঈদের দিনে শাড়ি পেল না, তার প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের বয়স তখন 25 বছর, তোমার মায়ের বয়স তখন 27 বছর, তোমার মা অপরূপা, চরমা সুন্দরী তোমার মা, তোমার মায়ের রূপ দেখে কোনজন, ডাক্তার বাবুরা বলেছে নর্মালে বাচ্চা হবে না, সিজার করতে হবে, ধারালো কাঁচি দিয়ে তোমার মায়ের ডান দিকের বাম দিকের পেটটা এক দিক দা চিড়ে দিয়ে জীবন্ত মানুষের পেট চিড়ে তোমাকে পৃথিবীতে আনা হয়েছে, সেই যে ডাক্তার বাবুরা সেলাই করে দিয়েছে। আজ তোমার মা সেই বেদনা সহ্য করে 70 বছর বয়সে উপনীত হয়েছে। তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ হলো এটা, তোমার মায়ের বয়স তখন 16 বছর, তোমার মায়ের মাথার চুল হাঁটু পর্যন্ত দুলতো, পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে চুল, তোমার মতো বদমায়েশ ছেলেকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে কালো চুল লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মা ঈদের দিনে খেতে পেল না, তার 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের অপরাধ কি? না, তোমার মায়ের অপরাধ হলো এটা, তোমরা 5-6 জন ভাই বোন ছিলে, তোমার আব্বা বড় গরিব মানুষ ছিল, প্রত্যেক দিন দুপুরবেলাতে তুমি যখন স্কুল থেকে বাড়ি আসতে তোমার মা তোমার পাতে 2-3 পিস মাংস তুলে দিত, তুমি বলতে মা তুমি খেয়েছো, মা প্রত্যেক দিন মিথ্যা কথা বলতো, হ্যাঁ বাপ আমি খেয়ে নিয়েছি, তুই খেয়ে নে। অথচ মা কোনো দিন গোশত খেত না, সবাইকে গোশত তুলে দেওয়ার পরে ওই ঝোলের ভিতরে ভাত দিয়ে হাঁড়িতেই ভাত না কিয়ে খেত। এটা তোমার মায়ের 3 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 4 নম্বরের বড় অপরাধ, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে একজন সন্তান তার মায়ের প্রত্যেক দিন 8 বার করে দুধ পান করে, 1-1 বারে 250 গ্রাম করে দুধ পান করে, কোরআনের ভাষা হচ্ছে 30 মাস তাকে দুধ পান করাতে হয়, 30 মাসে আপনি কম বেশি প্রায় 800 থেকে 1000 লিটার দুধ পান, 1800 লিটার দুধ পান করেছেন, 50 টাকা যদি দুধের কেজি হয় আপনি প্রায় 90,000 টাকা শুধু দুধ পান করেছেন। এটা আপনার মায়ের 5 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের আরো একটা বড় অপরাধ, তোমার মা তোমাকে নিয়ে মালদায় তোমার নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে সিট পায়নি।
কন্ট্রাক্টর অনেক কষ্ট করে একটা সিট তোমাকে দিয়েছে, তোমার মা বসেছে, তোমার বয়স তখন 3 বছর, তুমি একেবারেই শিশু, তোমার মায়ের কোলে বসেই তুমি বলছো মা দুধ খাবো, মা মা দুধ খাবো, মা দুধ খাবো। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, বড় লজ্জাবতী, বত গুণবতী, খুব শর্মিন্দার সঙ্গে তোমার মা তোমাকে বলছে তোতলা তোতলা ভাষায়, আব্বু কি করে দুধ খাবে বেটা, বাসের ভিতরে এত লোক, কি করে ব্লাউজটা খুলবো। আপনিও তখন খুব বাধ্য করছে, না আমি দুধ খাবো মা, আমি দুধ খাবো। জননী সেদিন লজ্জা করেনি, বুকের ব্লাউজটা এইভাবে খুলে দিয়ে বাসে অজস্র মানুষের সামনে মোটা খুলে দিয়ে বলছে, লে বেটা, দুধের মোটাটা মুখে দিয়ে বলছে, লে চোষ। একদিকে দুধের মোটা শিশুর মুখে দিয়েছে, আর একদিকে পাড়া গ্রামের মেয়ে নিজের ওড়না ঠিক করছে, নিজের পেট পিট বার হয়ে যাচ্ছে কিনা বারবার কাপড় টেনে টেনে নিচ্ছে, আর অসভ্য যুবকেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তোমার মা চলে গেল নানির বাড়িতে, পৌঁছে গেছে, তোমার কোষ্ঠকাঠিন্য রোগ ছিল, 3-4 দিন তোমার পায়খানা হতো না। তুমি তোমার মা নানির বাড়ি গেছে বলে তোমার নানা বিরিয়ানি করেছে, তা তোমার মা পেটে খিদা আছে, এত দূর থেকে গেছে, খেতে বসেছে, বাসুনের সাইডে থালার সাইডে তুমি পায়খানা করে দিয়েছ। তোমার মা পায়খানার গন্ধটা আতরের মতো করে ভেবে সেদিন বলেছিল, আব্বু সোনা মানি তুমি 3 দিন পরে পায়খানা করেছ, আলহামদুলিল্লাহ। তোমার মা তোমার পায়খানা করা দেখলেও আলহামদুলিল্লাহ বলতো, এর নাম হলো মা। তোমার আব্বা মানে তোমাকে আলামিন মিশনে পড়াতে হবে, তোমাকে আল হেলাল মিশনে পড়াতে হবে, তোমাকে মোস্তফা মিশনে পড়াতে হবে, তোমাকে অমুক মিশনে ভর্তি করতে হবে। প্রত্যেক দিন নিজে 10টার সময়তে কাজ করতে যেত, রাজমিস্ত্রির কাজ, মুড়ি আর গুড় খেয়ে থাকতো, তোমার জন্য টাকা জোগাড় করতো, তোমাকে ঈদের দিনে ভালো জামা কাপড় কিনে দেবে বলে, তোমার স্কুলের ফি দিতে হবে বলে, পৌষ মাসের হাড় কাঁপানো কনকনে শীতে তোমার আব্বা টোটো চালাতো, ভোরের বেলা উঠে চলে যেত টোটো গাড়ি নিয়ে নাগর ব্রিজের কাছে, কখন নাইট কোচ থেকে একটা যাত্রী নামবে, কনকনে শীতে কাঁপতে 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 প্যাসেঞ্জারটা তার বাড়িতে দিয়ে আসবে। এটা তোমার বাপের চরিত্র, তুমি আজকে মানুষ হতে পারলে না। আল্লাহর কোরআন বলেছে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়ামা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহ বিহি আলিম। আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী পৃথিবীতে আমরা যত দান করি, যত রকমের সাদকা করি, যত রকমের খয়রাত করি, উত্তম দান কি, উত্তম খয়রাত কি? আল্লাহ নবী সাল্লামকে কোরআন দিয়ে জানানো হলো, কুল, আপনি বলে দিন, মান ফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীতে তোমরা যত দান করো, তোমার আব্বা মায়ের জন্য যে টাকা ব্যয় করো, এর থেকে উত্তম দান আর কোনো দান নেই। আল্লাহ এ কথা বলছেন, তোমার আব্বা মায়ের জন্য তুমি যেটা খরচা করো পৃথিবীতে, এর থেকে বড় দান আর কোনো দান নেই। মাদ্রাসায় 20,000 টাকা দান করলেন, ধরে নেন একটা নেকি হলো, ধরে নেন আপনার মাকে বাড়ি যাওয়ার সময় একটা ওড়না কিনে নিয়ে চলে যান, গিয়ে আপনার মাকে দিয়ে বলো, মা এটা তোমার জন্য অমুক গ্রামে জলসা করতে শুনতে গেছিলাম, এই নাও তোমার জন্য কিনে নিয়ে এসেছি। অবশ্যই আমি মমতাজুল ইসলামের কথা বলছি, আপনার 1 লক্ষ নেকি হবে, 20,000 দিলে একটা নেকি হতে পারে। তা আল্লাহর কোরআন বলছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, তো মায়া এবং বাপের জন্য যেটা খরচা করো, পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা। আপনারা কেউ বিরক্ত হবেন না, উঠবেন না, অন্তত পক্ষে 10টা লোক বলুন, একজন উঠবেন না প্লিজ, দয়া করে বলছি। আপনি উঠে যাবো মানে পরিবেশ নষ্ট হবে, আমি আর 5 থেকে 7 মিনিট, 10টা লোক বলুন তো দেখি এখানে, যে আমি আমার মায়ের জন্য 2,000 টাকা দেবো, 5,000 চাইবো না, কারণ আদায় হয়ে গেছে। 10 জন লোক বলুন, হাত তুলুন তো একজন, যে মাদ্রাসা আমার আব্বা মায়ের জন্য দেব, আগে দিয়েছি, আবার আপনি যখন বললেন আমার আব্বা মা 90,000 টাকা শুধু দুধ খেয়েছেন, ভাই 2,000 টাকা অন্তত দেন। একটা লোক হাত তুলুন তো দেখি, 1,000 টাকা দেন আপনি, একজন, দুইজন, 1,000 টাকা আপনি আপনার আব্বা মায়ের জন্য দেন, এ দেন আর কারোর জন্য না, দুজন হলো, আর একজন হাত তুলুন, 3 জন, নামগুলো লিখুন তাড়াতাড়ি করে, জি শুক্রিয়া, 3 জন হলো, আর একজন 1,100, আর একজন কেউ দিবেন ভাই, 3 জন হলো, কেউ উঠবেন না, আসুন, আর কেউ আছেন? আল্লাহু আকবার, আপনার আব্বা মায়ের জন্য মনটা গলল না, বেঁচে থাকবা মারা যাক, বেঁচে থাকবা মারা যাক, জননীর কথা মনে পড়ে না,
আল্লাহ আকবার। দুজন হলো, আর একটা লোক আসুন, আমি দশটা লোককে বলেছি আপনারা 1000 করে দেন। মায়ের জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তিনজন 1000 করে হলো, আর কোনো ভাই আছেন উঠিয়েন না, দেখুন 5 মিনিটের জন্য আপনি পরিবেশ নষ্ট করে দিবেন না, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। আপনার জন্য আরেকজন লোক চলে যাবে, এটা মাদ্রাসার একটু ক্ষতি হবে। তিনজন হলো, 1000 করে আর কে কে দিল? মায়েরা যদি কেউ থাকেন আপনারা দেন, 4 জন। আমার হাতে এই পর্যন্ত নগদ 4 জন দিয়েছেন, আর একজন কেউ দেন? 5 জনের ভাই আসুন, কে? মাশাআল্লাহ 5 জন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন? ওই ভাই একজন, 6 জন, 1 জন, 7 জন, আর 3 জন আছেন ভাই, আব্বা মাকে ভালোবাসেন না, দেন একটু দেন। আর ইনকাম কম তাই কি হয়েছে, আব্বা মায়ের জন্য দেবেন, আল্লাহ আকবার। অনেক লোক দেওয়ার আছে, দেন। আব্বা মারা গেছে তার জন্য 1000 দেন, কেউ বাকি থাকবে না। আব্বা মা ভেরি ইম্পর্টেন্ট ম্যান, মারাত্মক।